হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমি কিন্তু আজকে আমবাড়ি হাটে আসছি। এই আমবাড়ি হাটটা কত বড় দেখলে অবাক হবেন, এবং কোন জাতের গরু নেবেন এই আমবাড়ি হাটে সবে পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই নারায়ণগঞ্জ নাড়া থেকে গরু কিনতে আসছেন, আমাদের ভিডিও দেখে তাদেরকে আমরা সাহায্য করবো অবশ্যই। আজকে আমি দেখাবো এই আমবাড়ি হাটটা কত বড়। আপনারা যেখান থেকে আর বাংলাদেশের যেখান থেকে কেন এখানে গরু কিনতে আসুন না কেন, আমাকে কন্ট্যাক্ট করবেন। অলরেডি যারা আসছেন নারায়ণগঞ্জ থেকে, তা আমি ভিডিও শীতের সাথে দেখা করবো এবং তাদেরকে সাহায্য করতে হবে, তাদের কোন গরু কিনলো সেটাও আমি বলে দিব। তো বন্ধুরা, এখানে আজকে আমি আজকে দেখাবো আমরি হাটটা কত বড় এবং কোন কোন গরু পাবেন সেই একটু আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন গরুগুলি কিন্তু সাজানোভাবে বাঁধা আছে, সব বিক্রিজাত যারা নিচে যে মাহাজানরা নিচে সব ঢুকে ঢুকে এখানে রাখছে এবং সুন্দরভাবে গোছায় রাখছে। যদি কেউ গরু নিতে চান, তারা কিন্তু গরুটা এভাবেও রাখতে চান। এই আমবাড়ির হাট কিন্তু কয়েকটা ভাগে আছে, কোথাও ষাঁড় গরু আছে, কোথাও গাই গরু আছে, আবার কোথাও আপনি বকনা গরু আছে সেটাও কিনতে পারবেন। তার সাথে এখানে যেটা বলতে অনেক ভালো জাতের গরু কিনতে পারবেন, সেটা ষাঁড় হোক, গাই হোক বা অন্য জাতের গরু হোক। দেখুন লাইন লাইন করে বাঁধা আছে, কিন্তু সবারই কিন্তু ভাগ আছে, কার কোনটা পার্ট সেই সময় ভাগ আছে। আমরা একটু ভিতরে ঢুকবো, এখন ভিতরে ভিতরে যাওয়ার পর আপনাকে সব দেখাবো। দেখুন এই সব কিন্তু বিক্রি করা হয়ে গেছে, বাইরে সব বিক্রি না, সব বিক্রি হয়ে গেছে। আপনার কোথা থেকে আসছেন? সিরাজ ভাই, দেখছেন আমি যে বললাম আপনার নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নাটক সব জায়গা থেকে আসছে। এলে কি সব সিরাজগঞ্জের লোকই নিছে? আরে এই এটা কার ভাই, এটা কার? ও আপনারা কখন আসছেন, সকাল কটার দিক? ভিউয়ার দেখছেন ভিডিও করার অর্থ কত দূর থেকে গরু কিনতে আসছে, কারণ একটাই, এই আমবাড়ি হাটে আপনারা কম মূল্যে গরু পাবেন, ভালো মানের গরু পাবেন এবং উন্নত জাতের গরু পাবেন। কোন গরুটা নেবেন এই হাটে সব গরুই পাবেন, বকনা বলেন, ষাঁড় বলেন, ছোটো গরু বলেন, বড় গরু বলেন, সবে পাবেন। অবশ্যই আমার সাথে থাকবেন, আমি সম্পূর্ণ হাট দেখাবো। ভিউয়ার্স দেখছেন কত বড় হাট, এটা আমি বলতেছি এটা কে কিনতে আসছে? ভাই কোথা থেকে গরু কিনতে আসছেন? ভুরুঙ্গামারি থেকে? ভাই এই ভাইটা ভুরুঙ্গামারি থেকে গরু কিনতে আসছে। এই সব কিনছেন ভুরুঙ্গামারি? আপনি নিচ্ছেন সব আপনার? কখন আসছেন? সকাল ছটার সময় আসছেন? কি নিয়ে আসছেন, পিক আপ? পুঁতি পুঁতি হাটে আসেন? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইনি ভুরুঙ্গামারি থেকে আসছে এবং পুঁতি হাটে আসে, আসে কারণ একটাই, এই আমবাড়ি হাটে কিন্তু কম দামে ভালো মানে গরু পাওয়া যায়। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। আপনারা শুধু দেখে যান হাটটা কত বড়, আমি কোনো কথা বলবো না, দেখে যান। হ্যাঁ দেখুক তো, না দেখলে হবে? কত যাচ্ছেন বলুন তো গরুটা, কত হচ্ছে স্যার? 65? আগুর দাদা কয় মাস? কয় মাস? দুই দাঁত? ভাই সব আপনাদের গরু? কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন? ভাই এই ভাইরা কিন্তু দিনাজপুর থেকে আসছে, দেখছেন আমার কথা মিলে গেছে। আপনার নারায়ণগঞ্জ বলেন, নাটোর বলেন, ভুরুঙ্গামারি বলেন, সিরাজগঞ্জ বলেন, সবাই কিন্তু এই আমবাড়ি হাটে আসে। এই ভাইও কিন্তু দিনাজপুর থেকে আসছে। তো বন্ধুরা এটা কিন্তু দিনাজপুরের লোকে সব এগুলা। ভাই এটা কি আপনাদের গরু? আপনার কথা থেকে আসছেন? না এখানে না, আসলে আমরা ভিডিও করে থাকি, আমাদের ভিডিও দিয়ে কিন্তু আপনার নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ সবাই এখানে আসে এই আমরি হাটটা পরিচিত করার জন্য, যে গরুর দরকার কেমন ভালো ভালো গরু হচ্ছে এই জন্য। কিন্তু আজকে কিন্তু নাটক থেকে দুজন আসছে, অলরেডি কিন্তু গরু কিনছে, ওরা অলরেডি গরু কিনছে, সার গরু কিনছে। আমাদের মূল উদ্দেশ্য তো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই হাটটাকে পরিচিত করা বাংলাদেশের মানুষের কাছে আর কি। চাচা কোথা থেকে আসছেন, মানে গরু কোথা থেকে আসছেন? ও এরা ভিউয়ার্স, এরা এখানকারই বাসিন্দা। তারপরও এদের দেখুন কতগুলো গরু রয়েছে, যদি লাগে অবশ্যই আমবাড়ি হাটে আসবেন, যে ধরনের গরু চান অবশ্যই পাবেন এই আমবাড়ি হাটে।